গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা বানাবো বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল চিকেন রেসিপি। হয়তো তোমরাও বাড়িতে বানিয়ে থাকো, তো আমি আমার বাচ্চার জন্য কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এইটুকু পরিমাণই তেল দেবো, এর চেয়ে বেশি কিন্তু দেবো না। এটাকেই চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করতে দিতে হবে, বাস এইটুকু তেলই লাগবে, কিন্তু একটু ভালো করে নাড়তে হবে। সেটাই অল ভেজিসের মধ্যে আমি নিয়েছি পালং শাক, বিন, পেঁপে টুকরো, গাজরের টুকরো, সবগুলো কেটে নিয়েছি একসাথে। এবার এটাকে সিদ্ধ বসিয়েছি। এবার প্রথমে দিয়ে দেব এই যে থেতো করে রাখা আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুন না দিলে বলতো আষ্টে গন্ধটা থাকে, তো সেটা বাচ্চাদেরও ভালো লাগে না। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেশি দেবো না, পেঁয়াজ বেশি আবার পেট গরম করে দেবে বাচ্চাদের। অল্প করেই পেঁয়াজ আর আদা রসুন কুচি দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়বো, ভালো করে নাড়ার পর এবার আমি ভেজিসগুলো অ্যাড করে দেব। একে একে আমি সবগুলো ভেজিস অ্যাড করে দিচ্ছি। এটাতে তুমি আরও অন্য ভেজিও দিতে পারো, ব্রকোলি দিতে পারো, ফুলকপি দিতে পারো। আজকে আমার ঘরে নেই বলে আমি এগুলো দিচ্ছি না, ব্রকোলি, ফুলকপি, অনেক কিছু দিতে পারো নিজের মনের মতো। সব রকম সবজি বাচ্চাদেরকে খাওয়াতে গেলে এরা খুব ভালো। বিটও দিতে পারো, অল্প অল্প পরিমাণে সবই দিলে ভালো হয় আর খেতে কিন্তু টেস্টি হয়। অ্যাকচুয়ালি স্টু স্টু টাইপের হয়, তো বাচ্চাদেরও ভালো লাগে, আমার নেবো তো। তাই চার টুকরো মাংস অ্যাড করছি, এর চেয়ে বেশি অ্যাড করবো না। তোমরা এটা দেবো না যে কালারটা নিচের তলার কালারটা এরকম হয়ে গেছে কেন, কারণ তেল কম দিয়ে রান্না করছি তো সেই কারণে এরকম হয়েছে, কিন্তু দরকার নেই। কী বলতো, মাংস দিলে ওর থেকে তো তেল ছাড়ে, ওর ফ্যাটটা যে আছে ওটা থেকেই তেল ছাড়বে, তো ভালো হবে খেতে। তুমি এটা চিন্তা করো না যে খেতে ভালো হবে না, অল্প পরিমাণ জিনিস বলে একটু এরকম কালার হচ্ছে। কিন্তু নাড়ার মধ্যে রাখতে হবে, নাড়ার মধ্যে রাখলে ভালো থাকবে, না হলে কিন্তু লেগে যাবে তলায়। এখনও কিন্তু কোনো সবজি কোনোভাবেই কিছু লাগে না। এবার আমি নুন হলুদ দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে তারপর প্রেসারে জল দিয়ে তারপর সুটিতে বসাবো। দেখতে থাকো তোমরা। এবার আমি এতে নুন হলুদ মেশাবো। এবার আমি নুন হলুদ মিশিয়ে দিয়েছি। নুন হলুদটা তো পরিমাণ মতোই দেবে, তোমরা যদি মাংস আর একটু বেশি দাও আর একটু পরিমাণ দেবে। আমি দুবেলার জন্য চার টুকরোই নিয়েছি, তাই এই অনুযায়ী দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আর একটু নেড়ে যখন বয়লিং কনসিস্টেন্সিতে আসবে তখন আমি প্রেশারটা বন্ধ করে দেব। চিকেনটা যখন নাড়া হয় তখন নাড়তে নাড়তে চিকেনটার কালার কিন্তু একটু সাদা সাদা মতো হয়ে আসে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আমি দেখাচ্ছি, দেখো এরকম যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে চিকেনটা এখন রেডি হচ্ছে বয়লিংয়ের জন্য। তো এখনই আমি লিডটা বন্ধ করে দেব আর চার পাঁচটা সিটি দেওয়া অবধি এটাকে কুক করব। দ্যাটস ইট, তারপর নামিয়ে নেব। কুকার বন্ধ করে দিয়েছি আর এখন সিটিও হয়ে গেছে, আমার রান্না শেষ। একদম সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হচ্ছে দিশার চিকেন। ধোয়া উঠছে এখনও, মাত্র নামিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, খেতে কিন্তু ভালো হয়। দে একটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা তো দেখেছিলে আমি কত কম তেল দিয়েছি। এবার দেখো, এই দেখো, এগুলো কিন্তু সব চিকেন স্টু বানালেও দেখবে এরকম হয়। এগুলো কিন্তু সব চিকেন থেকে বেরিয়েছে, তাই আমার মনে হয় বাচ্চাদের খাওয়াতে, মানে আমরা তো যেহেতু মাংস কষাই বলে একটু তেল বেশি লাগে, কিন্তু বাচ্চাদের এরকম বানাতে বেশি তেল দেওয়া একদমই উচিত না। এই দেখো, স্টু বানালেও যারা বানিয়ে থাকো তারা জানো যে সেদ্ধ করলে এরকম তেল বেরোয়, তো এরকমই দিশারটা থেকে বেরিয়েছে। এটা খুব হেলদি, তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য বানাও সত্যি খুব উপকারী, একদম ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, কোনো অনিষ্ট করে না, পেটের জন্য ভালো। কিন্তু পরিমাণটা দেখে নিও, আমি যেমন চার টুকরো নিয়েছি, সকাল দুপুরবেলা দুটুকরো দেবো, রাতেবেলা দুটুকরো। টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। প্রোটিনও যদি, অ্যানিমাল প্রোটিনও যদি বেশি বেশি খাওয়ানো হয় সেটা কিন্তু ঠিক না আমার মনে হয়। তাই আমি পরিমাণটা খুব
প্রেফার করি যে সকালবেলা দুটো আর রাত্রিবেলা দুটো, এর চেয়ে বেশি দরকার নেই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানিও, আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারাই দেখছো সবাইকে বলছি, যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।